মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা একটু জল হবে? ১০ টাকা এই নাও। জল ও কিনে খায় লোকে? থাক বাবা, দরকার নেই, রাস্তার কল পেয়ে যাব। দাদা বলছি আপনার দোকানে আমার একটা কাজ দেবেন? আমার না কাজের খুব দরকার, যে কোনো কাজ হলেই হবে, ওই হিসেব রাখা, মালপত্র হওয়া, আমি সব করে দেবো, দিন না একটা কাজ। ও বাবা, মতলব এসেছে, জলছে এখন ধান্দার কথা বলছে। দাদা না না, এরকম ভাববেন না, আমার সত্যি খুব কাজের দরকার। এক আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম বটে, চেনা নেই জানা নেই, সব উপকো আপদ, তারপর সব জিনিস চুরি করে চম্পট দিলে কে দেখবে, কিচ্ছু হবে না এখানে, যাও ভাগো। এখানেও কাজ হলো না। হে মহেশ্বর, নিজের রোজগারের ভাত কি আমার কপালে জুটবে না? ভিড়বে তোরে সাবধানে। এখানে এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, এই বুড়োকে দেখে তোমার মায়া হলো। হ্যাঁ, এই অনেক, আজকাল তো কেউ কারোর জন্য কিছুই করে না। এরকম বলবেন না কাকা, এখনো এই শহরে ভালো মানুষ আছে যারা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায়। মা, তুমি কি অনেকক্ষণ ধরে পথে বেরিয়েছো? তোমার মুখটা কিরকম শুকনো লাগছে। এসো এসো, এখানে একটু বসে জিরিয়ে নাও। হ্যাঁ, জল খাবে? দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি তোমার জন্য। এই নাও মা, এই নাও, একটু জল খেয়ে নাও। বুঝি আপনার হোটেল? ওই আর নামেই হোটেল। তুমি জানো মা, এক সময় না এই হোটেলে খুব জৌলুস ছিল, আমার মেয়ের হাতের গুণে। কত মানুষ আসতো এখানে এসে পেট পুরে তৃপ্তি করে খেত। তারপর? তারপর আর কি, আমার মেয়েটার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেল। তারপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে আমার মেয়েটাকে মেরে ফেললো। মেরে ফেললো? হ্যাঁ, থানা পুলিশ হয়েছে গো। হ্যাঁ, কিন্তু তাতে কি আবার আমার মেয়েটা ফিরে আসবে? ওই তারপর কে রাঁধবে বলো, আর কেই বা খেতে আসবে? জানো এই হোটেলটা আমার আমার মেয়ের নামে, ওই যে দেখছ সম্পূর্ণা ভাতের হোটেল। তাই আর আমি বন্ধ করতে পারিনি, ওই ওই কোনো রকমে চলছে। ওই যে সামনে সামনে যে অফিসটা আছে না, ওই অফিসে দু চারজন ছেলে দুপুরবেলা রোদে দূরে খেতে যেতে হবে, তাই আমার এই হোটেলে এসে খেয়ে যায়, এইভাবে চলছে।
কাকা, মা বলে যখন ডেকেছেন একটা কথা বলবো? বলুন না মা। আপনার এই হোটেলে আমাকে চাকরি দেবেন কাকা? আমার না একটা কাজের খুব দরকার, বড্ড হন্যে হয়ে কাজ করছি, দেবেন? তোমাকে দেখে তো ভালো ঘরের বউ বলে মনে হচ্ছে, তুমি কাজ করছো কেন? সে অনেক কথা বলতে গেলে দিন রাত হয়ে যাবে। দিন না কাকা আমার একটা কাজ, একটা সুযোগ দিন না এই হোটেলটা চালাতে। আমাকে টাকা পয়সা দিতে হবে না, আগে হোটেলটা ভালো করে চলুক, তারপর না হয় আপনি বিচার করে দেখবেন। কি যে বলো মা, দেখছো তো হোটেলের এই অবস্থা, আমার তো নিজেরই চলে না। আজ চলছে না, কিন্তু দেখবেন আমি আপনার এই হোটেলের আগের জৌলস ঠিক ফিরিয়ে দেব। একটু ভরসা করুন আমার উপরে, একটা সুযোগ দিন। আচ্ছা বলুন না, আপনার মেয়ে যদি থাকতো তাহলে কি হোটেলটার এই অবস্থা হতো? মনে করুন না কাকা যে আপনার মেয়ে ফিরে এসেছে, দিন না একটা সুযোগ। জানেন কাকা, আমারও নিজের একটা হোটেল ছিল। ঘুগনি পরোটা হবে? হ্যাঁ হবে তো, আসুন। ঠিক যেরকম আপনার মেয়ের নামে হোটেল, ঠিক তেমন শ্যামলীর হোটেল। তাই বুঝি তা মা, তুমি এখানে? আমার হোটেলটা ডুয়ার্সে, তারপর আমি কলকাতায় এলাম, বিয়েও হয়ে গেল, আর আমার হোটেলটাও। কিন্তু ভাগ্যের কেমন পেট দেখুন, এখানে এসে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনাকে না কাকা বড় নিজের বলে মনে হলো, বড় আপন মনে হলো। দিন না কাকা, দিন না আমাকে এই হোটেলটা চালাতে, দয়া করে দিন না। দেখো মা, আমার তো হারাবার কিছু নেই, দেখো যদি পারো চেষ্টা করে দেখো। সত্যি সত্যি বলছেন আপনি? চেষ্টা করে দেখো যদি পারো। বেশ বেশ, তাহলে আমি এখন থেকে শুরু করে দেবো। প্রথমে বড্ড ধুলো পড়েছে, এই হোটেলটা না ভোল পাল্টে ফেলতে হবে, একদম নতুন করে পরিষ্কার করে দিতে হবে। আমি বরং সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ফেলি, হ্যাঁ। আর ততক্ষণে আপনি একটু বাজারে চলে যান, বাজারে গিয়ে মাছ আর সবজি নিয়ে আসুন। সবজির মধ্যে আনবেন শাক আর টমেটো, আর আর আমি চাটনি করব। চাটনি যদি আপনি আমরা না পান তাহলে কামরাঙা নিয়ে আসবেন, কামরাঙার চাটনি হবে, কেমন? ও বাবা, এত কিছু কিন্তু খাবে কে? ভরসা করে দেখুন না, দেখুনই না শ্যামলীর জাদু। আমি আসছি, সাবধানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।